জামাই ষষ্ঠী উপলক্ষে আগরতলা বাজারের ভিড় আজকে লক্ষণীয়। করোনার এই পরিস্থিতিতেও শ্বশুর বাড়িতে তো জামাই ষষ্ঠী খেতেই হবে। এদিকে বাজারে গিয়ে শ্বশুর মশাইদের তো মাথায় হাত মাছ মাংসের চৌড়া দাম শুনে। মিষ্টির দোকানদাররাও দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে রেখেছেন জামাই ষষ্ঠীর জন্য। শাশুড়ি মায়ের আদর আর মাছ মাংস মন্ডা মিঠাইয়ে শ্বশুরবাড়ি আজ জমে যাবে জামাইদের। এদিকে বাজারে ইলিশ, কাতলা, রুই মাছ, পাঁঠার মাংস, মুরগির মাংস রয়েছে যথেষ্ট পরিমাণে দাম। ক্রেতাদের সংখ্যা খুব একটা নয়। অন্যান্য বারের তুলনায় বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর কারণে বাজারে সেই পরিমাণে বিক্রি নেই বলে জানান ব্যবসায়ীরা। দেখে নেওয়া যাক আজকে জামাই ষষ্ঠী বাজারের কিছু মুহূর্ত। আগে দেখো, কাতলা 220 টাকা, রুই 140 টাকা, কিরকম মুখজন কিরকম বাজারে তো কাস্টমার নাই। এই ষষ্ঠীর দিনে মানে অন্যান্য বার হইতো লোকজন? হ্যাঁ, লোকজন হইতো নি ষষ্ঠীর বাজারে। ওই বাজার তো শেষই, বাজার তো শেষই। ওই 100 জনে হইতো 10 জন আসে বাজারে, বাজারে লোকই নেই। অন্যান্য বার কিরকম হইতো বার? তো অন্য বারে তো 40,000 50,000 টাকা আমদানি আইতো, আর এখন ধরো না 5,000 টাকা আমদানি আইতো না, 5,000 টাকা আমদানি আইতো না। যে ব্যবসা হইতো মানে 10% ব্যবসা হইতো না। আগে তো 100 জনে বেঁচতে 100 জন আইতো, মানে 100 জনে বেঁচতে যে 70-80,000 টাকা 50,000 টাকা ইনকাম আমদানি আইতো, মানে 40-5,000 টাকা আমদানি আইতো না। কারণ না কি? তা লোক এত কম আয় না করোনার লেগে। আজকে 1,000 টাকা দাও। আপনি নর্মালে কত বিক্রি করছেন? নর্মালে 1,000 টাকা আছে, সবসময় 1,000 টাকা বিক্রি হয়, বেশি বিক্রি হলো। আর হইল মহামারীর কারণে আমরা বাজারে লোকজন নাই, ফাঁকা বাজার। বাংলা কথা আমার ছোট দিদি অন্যান্য জামাই ষষ্ঠীতে মানে মাছের কিরকম দাম মোটামুটি কিরকম মানে কত আজকের দিনে? হ্যাঁ, আজকের দিনে কত করে? আজকে 220 টাকা, 30 টাকা। অন্যান্য বার কিরকম মানে ব্যবসা? অন্যান্য বার একটু দাম বেশি থাকে, এবার সস্তা না। এবারে অন্য বছরের তুলনায় এবার কম কম করে বাজারে লোক সংখ্যা একবারে আইছে না। ষষ্ঠীটা তো জ্যৈষ্ঠ মাসে পড়ছে না, তো আষাঢ়ের ষষ্ঠী। তবত মনে করেন যে জামাইরা আইব, সবাই আইব, কিন্তু তা তো শ্বশুর মশুর চা শাশুড়ি চা একটা বালা মাছ টাছ দিয়ে খাওয়ানো লাগিয়া মনে করেন জামাইরা তো প্রিয় ইলিশ মাছ। তো এবার একটু দাম তো ঠিকই আছে, অন্য বছরের তুলনার সঠিক দাম আছে। বরুডি আমরা ব্যস্ত আছি 1 কেজি 300, যেটি আছে 200-300, এটি ব্যস্ত আছি 1400-1500, আর 900-800 এটি ব্যস্ত আছি আমরা 1100 টাকা, এসর উঠে 1,000 টাকা। এবার বাজারটা ভেঙে গেছে, আপনারা ভেঙে গেছে আর বাজারটা, বাজারের লোক সংখ্যা কম, বুঝতে পারছি না কিচ্ছু। এবার অক্ষণ আমরা মাছ আছে, আমরা দোকানে প্রচুর মাছ রয়ে গেছে, এখনো অনেক মাছ কি আটকে যাবো না কি স্টক করে যাবো বুঝতাম পারতেছি না। আছে মোটামুটি ভালোই আছে। আচ্ছা, খারাপ না, তারপরে মাছ আছে। জামাই তো জামাই তো অনেক ফাঁক ভালো, তো মাছ দিতে ইলিশ মাছ দিতে দিব, এই সেই তো জামাইরা মাছ নিয়ে শাশুড়ি শ্বশুর মাছ তো মাছ নিতে দিব, নাহলে তো জামাইরে দিব করতে চায়। মাছ ভালো হয়েছে, মাছও কাঙ্গুরের পদ্মার মাছ আছে, অর্জুনের পদ্মার মাছ আছে। কত করে দাম? দাম নিমিলে আছে 1200 টাকা, 1100 টাকা, আর বড় নিলে বড়টা 1 কেজি 300-350 নিলে আমি 2,000 টাকা দিই, মানে অর্জুনের পদ্মা দিতে 1 কেজি 2,000 টাকা। অন্যান্য নগরের তুলনায় এবার? এবার তো 2,200 করে দিতে, করোনা লেগে তো অ্যাভেট হয়েছে, মানে বাজারে লোকজন কম। গত আগের বছর তো মোটামুটি ভালো ব্যবসা হয়েছে, মানে মাছের কাছে বসে একটা সমস্যা হয়ে থাকার কারণে বাজারটা একটু খারাপ হয়, মাছ 30-40 আছে কম, ওই জন্য তুলনায় তো অনেক দাম কম, 1,000-1,100 টাকার দাম অনেক কম। অনেক সময় তো আসবে 2,200-2,400 এর মাছ পড়ত, এবার দাম অনেক কম, মাছের কোয়ালিটিও ভালো হয়েছে, অরিজিনাল থাকবে। ভিডিও রিপোর্ট, ভয়েস 18।